হাই গাইজ, ব্যাক টু মাই চ্যানেল সুলিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আমরাও খুব ভালো আছি। আজকে আমরা এসেছি মায়াপুরে উল্টোরাত দেখার জন্য। এই দেখো, আমরা টিকিট কেটে নিয়ে নৌকায় উঠে পড়েছি। এবার ওপারে যাব আমরা, ওপারে চলে এসেছি। দেখো, বৃষ্টির কারণে আমরা একটা দোকানের মধ্যে গিয়ে বসে আছি। তো আমাদের কাছে ছাতি নেই বলে আমার ছেলে ছিল বৃষ্টিতে ভিজে যায় বলে আমরা বেরোচ্ছি না, বৃষ্টিটা থামা। দেখো, ইসকন মন্দিরের কাছে আমরা চলে এসেছি। আর একটুখানি রাস্তা বাকি ছিল, বৃষ্টি পড়ছিলো বলে তোমাদের দাদাভাই বললো আমরা চলো টুকটুকিতে করে যাই। আমরা বললাম যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, ইসকন মন্দির বেশি দূরে না, তুমি চলে যাও টুকটুকিতে করে ছেলেকে নিয়ে। তো তোমাদের দাদাভাই টুকটুকিতে করে চলে গেছে আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা ইসকন মন্দিরে চলে এসেছি। ইসকন মন্দিরের ভিতরে তোমাদের দিদি ভাই দেখো প্রবেশ করবে এবং আমি বাইরে আছি, আমি ভিডিওটা করছি। এই যে ইসকন মন্দিরের সেই নতুন মন্দির যেটা গড়ে উঠছে, তবে খুবই সুন্দর মন্দিরটা। আর ভিতরে যেটা পুরনো মন্দির সেটাও তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। এই যে যাচ্ছে তোমাদের দিদি ভাই সামনে, এবং এই যে নতুন ইসকন মন্দির তৈরি হচ্ছে, খুব সুন্দর। আজকে বৃষ্টির কারণে লোকজন খুবই কম, এবং লোকজন খুব কম এবং বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে, ওর জন্যে মেলাটাও খুব জমজমাট নেই। এই যে তোমাদের দিদি ভাই এবং সঞ্জু এবং সোনালি তিনজনাই দাঁড়িয়ে আছে ইসকন মন্দির, নতুন ইসকন মন্দিরের সামনে। আমরাও সামনেই আছি। তবে দেখো, এই যে মন্দিরটা তোমাদেরকে দেখাই, এই যে এবার আমরা চললাম পুরনো যেটা ইসকন মন্দির সেটাকে দেখানোর জন্যে, তোমরা দেখতে থাকো। খুবই সুন্দর মন্দির, মন্দিরগুলো এত সুন্দর দেখার মতন, এবং দেখাবো পুরোটাই তোমাদেরকে। এই যে সেই ইসকন মন্দির যেটা পুরনোটা সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই যে সেই মন্দিরটা ইসকন মন্দির, এবং এটা খুবই সুন্দর, তোমাদেরকে জুম করে পুরো দেখাতে বলবো। এই যে দেখো কত সুন্দর মন্দিরটা, দেখে তো খুবই ভালো লাগছে দূরের থেকে, এবং ভিতরে গেলে পরে অনেক কিছু দেখার আছে, এবং তার জন্যে টিকিট কাটতে হয়। আমরা এসি রথ দেখার জন্যে, ভিতরটা আমরা দেখেছি। এই যে এই গাছটা কী গাছ জানি না, তবে ফলগুলো খুব সুন্দর, বড় বড় ফল এবং ফুল হয়েছে, ফুলের খুব মিষ্টি গন্ধ বেরোচ্ছে, আমি সেটা দেখলাম। এবং ইসকন মন্দিরের ভিতরেই এই যে সেই গাছটা, খুবই ভালো লাগছে গাছটার গন্ধ, ফুলের গন্ধই। এই যে সেই ফলগুলো তোমাদেরকে জুম করে দেখাবো, দেখো কত সুন্দর ফল, বড় বড় ফল হয়েছে। এই যে এই একটা বোন, আমাদের বোনটা গোপাল নিয়ে এসছে গোপাল ভাইকে। এই যে হনুমান বসে ইসকনের মন্দিরের সামনে বসে, সে মেঘ করেছে বলে দেখছে যে আকাশের কী অবস্থা, দেখো সেটাও তোমাদেরকে আমি দেখালাম। এবং ভিতরে কী কী আছে সবই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, ইসকন মন্দিরের ভিতরে কী কী আছে পুরো টোটাল ঘুরে তোমাদেরকে আমি পুরোটাই দেখাবো। তোমরা দেখতে থাকো, না টেনে পুরোটাই দেখো, ইসকন মন্দির কত সুন্দর এবং কত ভালো, আমি পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে তোমাদের দিদি ভাই যাচ্ছে এবং সঞ্জু যাচ্ছে সাথে। এই যে ইসকন মন্দিরের ভিতরে যে মাঠটা, ইসকন মাঠ, সেই মাঠ। আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইবটি করে দিও। টাটা, বাই বাই।